আছে, যেমন হচ্ছে কি আপনারা দেখতে পাবেন যে বিলেজ স্কিন এবং সিওডেল, এগুলো কিন্তু হচ্ছে একদম রেগুলার প্রোডাক্ট এবং এগুলো কিন্তু মেডিকেটেড প্রোডাক্ট। আপনারা খেয়াল করে দেখবেন যে লেজার ট্রিট বা লেজার সংক্রান্ত বা অ্যাস্থেটিক্স যেগুলো হয় এগুলো কিন্তু অ্যাস্থেটিক সেন্টারের একটা কিন্তু কসমেটিক্স এবং এগুলো কিন্তু ডক্টর প্রেফার করে, আপনারা খেয়াল করে দেখবেন যে ডক্টর রিকমেন্ডেড, ঠিক আছে। তো এইটা কিন্তু আমার মনে হয় যে কোনো ছেলে মেয়ে যার স্কিনে যেটা প্রয়োজন সেভাবে কিন্তু ব্যবহার করতে পারে। আর স্পেশালি যেহেতু কালার কসমেটিক্স এর ক্ষেত্রে লিপস্টিক কাজল এগুলো মেয়েদের খুব কাছের জিনিস, তার জন্য হয়তো বা ছেলেরা চিন্তা করতে পারে না, কিন্তু পাশাপাশি এখানে দেখবেন যে লোশন আছে, ফেস ওয়াশ আছে, শ্যাম্পু আছে, এগুলো কিন্তু ছেলেদের ক্ষেত্রে। আপু আপনি এটাকে কতটুকু মানে ব্যবহার করেছেন বা হচ্ছে কতটুকু মানে সচেতন এই প্রোডাক্টগুলো? আমি 100% সচেতন, কারণ আমি বলেছি যে আমি বিগত বেশ কিছু মাস ধরে আমি হার্ডেনের সাথে যুক্ত। সেই বিগত মাসের কথা আজকে উপবিশেষের কথা কিন্তু অনেকটা ডিফারেন্স, এই কারণে কারণ আমি সচক্ষে দেখছি। দেখার পর আমি আমার অবশ্যই আমি কষ্টের টাকা কিন্তু আমি ইনভেস্টও করেছি, আপনারা নিজেরাই কভারেজ করেছেন এবং আমি এটা স্টোরির অ্যাম্বাসেডর হয়ে গেছি। এই কারণে আমার তো ফ্যান ফলোয়ার ইনশাল্লাহ আপনাদের ঢাকা বাংলাদেশে আছে এবং তারা ট্রাস্টও করে উঠে বিশেষ কি ব্যবহার করে। তো সেই জায়গা থেকে আমার ভালোবাসা আমার আস্থা যে মানে যে বিপদে আমি পড়েছিলাম, আমি চাই না আমার ফ্যান ফলোয়াররা করুক, তার জন্যই আমার এটার সাথে কিন্তু যুক্ত হওয়া। আচ্ছা আপু, ওই সামনে আপনার একটা সিনেমা সাহেবিক অলরেডি হচ্ছে সরকারি অনুদানের সিনেমা, তো এটা প্রিমিয়ার হয়েছে কিন্তু দর্শক হলে কতটুকু আপনি পাচ্ছেন বা আপনি কতটুকু মানে হলে গিয়েছেন? এখানে ওনারা অ্যারেঞ্জ করেছেন না, আপনারা ওই সিনেমার বিষয়ে একটু যদি না, আমরা আমি অবশ্যই সিনেমা চিত্রনায়িকা যদি বলতে চান না, আমি যেহেতু চিত্রনায়িকা অবশ্যই এটা আমার আইডেন্টি ফার্স্ট, বাট আমি যেহেতু এখানে এসেছি কালার কসমেটিক্স বা মানুষের বিশ্বাসের জায়গাটা এবং আমি প্রতারিত হয়েছিলাম কোনো এক সময়, সেটা বহিঃপ্রকাশের জন্য এসেছে, যাতে এখন যারা নিউ স্কিন আছে অবশ্যই বলবো যে যারা হয়তো বা টিনেজের মেয়েরা আছে যারা নিজেকে নতুন ভাবে প্রেজেন্ট করতে চায়, তাদের আমি একটা ইনফরমেশন দিতে এসেছি। আমি আশা করবো আপনারা সকলেই সেটা সহযোগিতা। আমাদের সুপারস্টার সাকিব খান ঘোষণা দিয়েছিলেন সারা বাংলাদেশের শোরুম প্রতি জেলা থানা থানায় দিবেন, এখন পর্যন্ত কতগুলো শোরুম? আচ্ছা হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমি তো অনেকগুলো করে ফেলেছি। আসলে এগুলো তো সময় সাপেক্ষ, ঘোষণাটার সাথে সাথে কাজেরও কিন্তু স্বচ্ছতা থাকতে হয়, তা আপনারা আর কিছুদিন ওয়েট করে যে ঘোষণাটা এসেছে ইনশাআল্লাহ সেই স্বচ্ছতা দেখতে পারবেন। আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন যে আমি যে ফ্যাক্টরির কথাটা বললাম, হ্যাঁ ফ্যাক্টরি এবং এই যে স্টোর এগুলো সবকিছু মিলেই কিন্তু হার্ডেনের সাথে যুক্ত প্রত্যেকটা কর্মী। আমি মনে করি আমি নিজেও একটা কর্মী, একজন চিত্রনায়িকা, তারপর আমি কর্মী বলবো, কারণ আমি জেলায় জেলায় গিয়ে কিন্তু আমার ফ্যান ফলোয়ারদেরকে জানাচ্ছি যে আমি যে বিপদে পড়েছিলাম শুরুর দিকে এই কসমেটিক্স এর কারণে, যে রিয়্যাক্টটা পড়েছিল আমার ফেসে, তো সেটা যেন তাদের না হয়, তো সেই জায়গা থেকে কিন্তু অন প্রসেস, কারণ এটা খুবই নিউ একটা বলতে পারেন মানে একদম নিউ বর্ন একটা হার্ডেন নিউবর, তো নিউ বর্নটাকে তো একটু বড় হতে হবে, তো তার জন্য সময় দিতে হবে এবং ইনশাআল্লাহ আপনারা দেখবেন এই বছরেই যে সংখ্যাটা আপনারা বলতেছেন ইনশাআল্লাহ ছুঁচুরি হয়ে যাবে। দর্শকদের উদ্দেশ্যে খিলগাঁও তালতলা, আমি বলবো অল ওভার বাংলাদেশের এবং এখন দাঁড়িয়ে আছি খিলগাঁও তালতলা, এটা একদম ঢাকার হার্টথ্রব একটা জায়গা, যেটা আশেপাশে শুধুমাত্র মানুষ কেনাকাটা খাওয়া দাওয়ার মধ্যেই থাকে, যেটা আমার অত্যন্ত ভালো লাগে কিন্তু সুযোগ হয় না আসলে বসার। তো তাদের উদ্দেশ্যে একটু কথাই বলবো যে আর কোথাও না, নো ডান নো বাম, শুধুমাত্র হার্টেন। সামনে শিল্পীদের মিলন মেলা আসতেছে, নির্বাচন কি বলবো আর আপনি নির্বাচন? আমি নির্বাচনে একদমই নেই, তবে আমি একজন শিল্পী, আমি যারা নির্বাচন করছে তাদের জন্য শুভকামনা।